Assalamualaikum viewers. আপনারা দেখছেন আমি যেটা একটা টিউটোরিয়াল সম্পূর্ণ ভিডিওর সাথে আছি আমি জুয়েল। আজকে আপনাদেরকে দেখাবো আপনার কম্পিউটার যদি অটোমেটিক রিস্টার্ট নেয় অথবা অটোমেটিক শাটডাউন নেয় তো সেক্ষেত্রে এটা সমাধান কিভাবে করবেন। এখানে আমি উইন্ডোজ 11 থেকে দেখাচ্ছি। আপনার যদি উইন্ডোজ 10 হয় থাকে তাহলে সেম প্রসেসে কাজ করবে। তো এখানে আমি ফার্স্টটা সলিউশন দেখাবো। তো আশা করি যে কোনো একটা আপনার কাজে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা, আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি সার্চ করবেন অ্যাডভান্স সিস্টেম সেটিং। তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ রেজাল্টে আসছে। তারপর আমি এটা ওপেন করব। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট আপ অ্যান্ড রিকভারি সেটিং আছে। তো এখানে সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম ফেলিওর। তো এখানে প্রথম এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক রিস্টার, এটাকে আনচেক মার বা আনটিক করে দিবেন। আনটিক করার পর ওকেতে ক্লিক করবেন। তারপর আবার এখানে ওকেতে ক্লিক করবেন। এখন আমি সেকেন্ড সলিউশনটা দেখাবো। তো সার্চ করবেন এখানে কন্ট্রোল প্যানেল, আপনার সার্চ বারের মধ্যে কন্ট্রোল প্যানেল, তারপর এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি দেওয়া আছে। আপনার যদি অন্যটা দেওয়া থাকে তাহলে এখানে থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ হোয়াট দ্য পাওয়ার বাটনস ডু, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ সেটিং আর কারেন্টলি আনভেলেবল, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এখানে ভার্চুয়াল মেশিন থেকে দেখাচ্ছি, তাই এখানে স্টার্ট আপ মোডটা দেখাচ্ছে না। তো এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ফার্স্ট স্টার্ট আপ, এটার মধ্যে আনটিক মেরে আনটিক দেওয়ার পর এখানে সেভ চেঞ্জের মধ্যে ক্লিক করবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন শো এডিশনাল ফ্যানস, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে হাই পারফরমেন্সটা সিলেক্ট করবেন, তারপর এটা ক্লোজ করে দিবেন। এখন আমি থার্ড যে সলিউশনটা আছে এটা দেখাবো। এই সলিউশনটা আপনার তখনই কাজে দিবে আপনার যদি কম্পিউটারের মধ্যে আগে থেকে সিস্টেম রিস্টোরটা করা থাকে বা কোনো সিস্টেম রিস্টোর ক্রিয়েট করা থাকে, তাহলে সেক্ষেত্রে কাজে দিবে। তো আপনারা যদি এটা না থাকে তাহলে স্কিপ করবেন, আর যদি থাকে তাহলে এভাবে রিস্টোর করবেন। তো এখানে সার্চ করবেন সিস্টেম রিস্টোর দেখতে পাচ্ছেন ক্রাইটেরিয়া রিস্টোর পয়েন্ট, তো এটার মধ্যে ক্লিক করবেন। সিস্টেম রিস্টোর সেটিং ওপেন করার পর এখানে দেখতে পারবেন সিস্টেম রিস্টোর নামে একটা অপশন পাবেন। যদি আপনার আগে থেকে রিস্টোর করা থাকে তাহলে এটার মধ্যে ক্লিক করবেন। তারপর নেক্সটের মধ্যে ক্লিক করবেন। তারপর যে আপনার রিস্টোর পয়েন্টটা থাকবে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে নেক্সটের মধ্যে ক্লিক করবেন। তো আপনার এখানে বেশ কিছু সময় নেবে এটা আপনার রিস্টোর হওয়ার জন্য। তো এটা যখন প্রসেস হবে, প্রসেস হওয়ার পর আপনার কম্পিউটারটা আর রিস্টার্ট নেবে এবং আবার আপনার যেখান থেকে আপনি রিস্টোর করেছিলেন সেম আগের পজিশনে চলে যাবে। তো আমি এখানে দেখাচ্ছি না, অনেক সময়ের প্রয়োজন, আপনি নিজে থেকে করে নেবেন, এটা কোনো কঠিন কিছু না। এটা এখানে নেক্সটে ক্লিক করার পর অটোমেটিক সব কিছু কাজ করবে। তো আমি এটা ক্লোজ করে দিলাম। তারপরে এখন আমি চতুর্থ নাম্বার সলিউশনটা দেখাবো। এখানে সার্চ করবেন সিস্টেম SYSTM কনফিগারেশন। তো দেখতে পাচ্ছেন এখানে সিস্টেম কনফিগারেশন নামে একটা অ্যাপ আসছে। তো এটা আমি ওপেন করব। ওপেন করার পর এখানে বুটের মধ্যে যাব। বুট থেকে এখানে সেফ বুটের মধ্যে টিক মার্ক দিব। দেওয়ার পর অ্যাপ্লাইতে ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করব। তারপর আপনার কম্পিউটারটা রিস্টার্ট নেবে। তো এখানে রিস্টার্টের মধ্যে ক্লিক করবেন। তো আপনার কম্পিউটার প্রায় এখন রিস্টার্ট নেবে এবং সেফ মোডের মধ্যে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সেফ মোড থেকে আমাদের কম্পিউটারটা ওপেন হয়েছে। এখন আমাদেরকে আপনি লাস্ট যে সফটওয়্যারটা ইনস্টল দিয়েছিলেন সেই সফটওয়্যারটাকে আনইনস্টল দিতে হবে আপনার সেফ মোড থেকে। কারণ অনেক সময় আছে যখন সফটওয়্যারের ভিতরে বিভিন্ন ধরনের ক্র্যাক ফাইল থাকে অথবা বিভিন্ন কারণে সিস্টেম ক্র্যাক করার কারণে আপনার কম্পিউটারটা রিস্টার্ট নেই। তখন আপনি সেটিংয়ে যাবেন, উইন্ডোজের যে স্টার্ট আছে এটার মধ্যে রাইট ক্লিক করবেন। করার পর সেটিংয়ে যাবেন,
সেটিং থেকে অ্যাপস এর মধ্যে যাবেন অ্যাপস থেকে অ্যাপস এন্ড ফিচার এটার মধ্যে যাবেন তারপর আপনি যে সফটওয়্যারটা লাস্ট ইনস্টল দিয়েছিলেন সেই সফটওয়্যারটা আনইনস্টল করে দিবেন তো এখন আমি যেহেতু শুধু আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি এখানে থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন তারপর আনইনস্টল লেখা আছে আনইনস্টল এ ক্লিক করবেন আবার এখানে আনইনস্টল এর মধ্যে ক্লিক করবেন তাহলে আপনার এই সফটওয়্যারটা আনইনস্টল হয়ে যাবে তারপর এটা ক্লোজ করে দিবেন তারপর আবার আপনাকে নরমাল মোডে যেতে হবে তো এখানে সার্চ করবেন সিস্টেম কনফিগারেশন যে দেখতে পাচ্ছেন সিস্টেম কনফিগারেশন আমি ওপেন করতেছি সিস্টেম কনফিগারেশন একটু লোডিং দেশে অপেক্ষা করুন তারপর এখানে বুটের মধ্যে যাবেন বুট ট্যাবের মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে টিক মার্ক দিয়েছিলাম সেফ মোড এটার মধ্যে আনটিক করবেন বা টিক মার্কার উঠিয়ে দিবেন তারপর অ্যাপ্লাই এর মধ্যে ক্লিক করবেন এবং ওকেতে ক্লিক করবেন তারপর স্টার্টের মধ্যে ক্লিক করবেন এখন আপনার কম্পিউটারটা রিস্টার্ট নিয়ে বা আপনার ল্যাপটপটা রিস্টার্ট নিয়ে আবার এখানে নর্মাল আমরা যেভাবে রিস্টার্ট দিই সেরকমভাবে নতুনভাবে সব কিছুই আসবে এখন আমি লাস্ট সলিউশনটা দেখাবো তো এখানে স্টার্টের উইন্ডো স্টার্টের মধ্যে রাইট ক্লিক করবেন তারপর সেটিংয়ে ওপেন সেটিংটা ওপেন করবেন সেটিংটা ওপেন করার পরে উইন্ডোজের যে আপডেট সেটিং আছে সেটার মধ্যে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপডেট হিস্ট্রি আছে এটার মধ্যে ক্লিক করবেন তারপর হচ্ছে আনইনস্টল আপডেটস এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট যে আপডেটগুলো আপনার কম্পিউটার থেকে আপডেট দেওয়া হয়েছে উইন্ডোজ আপডেট এগুলো এখানে শো করবে তো আপনি লাস্ট যে আপডেটটা হয়েছে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে রাইট ক্লিক করার পর রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পর এখানে আনইনস্টল একটা অপশন আসবে যেহেতু আমি এখানে ভার্চুয়াল পিসি থেকে দেখাচ্ছি যেহেতু আমি এখানে ভার্চুয়াল পিসি থেকে দেখাচ্ছি তাই এখানে আমার আনইনস্টলের অপশনটা আসছে না তো এখানে রাইট ক্লিক করার পর আনইনস্টল অপশন পাবেন তখন আপনি লাস্ট যে আপডেটটা দিয়েছিলেন সেটা আনইনস্টল করে নেবেন তো আশা করি বুঝতে পারছেন আজকের মতো এখানে বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এখন নতুন টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ